প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রহমান বেগ, সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারগুলো নিয়ে আলোচনা করব। মোবাইলের মাধ্যমে বিনোদন, ছাত্রছাত্রীরা কম্পিউটার ব্যবহার করে, চিত্র দুটি লক্ষ্য করে তোমরা আশা করি অনেক কিছু বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো অবশ্যই আমি বর্ণনা করব তোমাদেরকে। যেমন আজকে এই পাঠ শেষে আমরা শিখব তথ্য যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট পরিবর্তন সমূহ, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, বিনোদনের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সতর্কতা প্রয়োজনীয়তা ব্যাখ্যা, এইসব বিষয়গুলো, এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করব। সম্পূর্ণ ক্লাসটি দেখবে, যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি সেগুলো তোমাদেরকে সমাধান করে দেব। দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে কোন ক্ষেত্রে পরিবর্তন এনেছে? বিজ্ঞান ও গবেষণায় অবশ্যই তথ্য যোগাযোগ প্রযুক্তি খুবই পরিবর্তন এনেছে। চিকিৎসা সেবায় সবকিছুই কিন্তু বর্তমানে কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। তাহলে গবেষণা, চিকিৎসা, শিক্ষা সব ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। বিনোদনের ক্ষেত্রেও তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আগে যেখানে আমরা টিভির মাধ্যমে সবাই মিলে যেই মুভি বা যে ড্রামাগুলো দেখতাম, কিন্তু এখন আমাদের স্মার্টফোন অথবা স্মার্ট টিভির মাধ্যমে ইউটিউব বা অন্য কোনো চ্যানেলে, অন্য কোনো ওয়েবসাইটের সাহায্যে আমাদের কাঙ্ক্ষিত সে বিনোদনগুলো, যেগুলো আমাদের প্রয়োজন বা যেগুলো আমরা দেখি, সেগুলো যে কোনো সময় বসে উপভোগ করতে পারবো। যেটা অনেক আগে এই জিনিসগুলো ছিল না, কিন্তু বর্তমানে সেগুলো অনেক বেশি ব্যবহার হচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে কোন কোন ক্ষেত্রে আমরা পরিবর্তন বেশি দেখতে পাই? এই পরিবর্তন কিসের উপর নির্ভর করে? পরিবর্তন নির্ভর করে সৃজনশীলতার উপর। অর্থাৎ আমাদের মেধা বিকাশ এবং সৃজনশীল পরিবেশ অথবা সৃজনশীল যে কোনো কাজে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে পারছি। আমাদের বিভিন্ন শিক্ষা, যেমন আমাদের ক্লাসগুলো তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে উপভোগ করবা, কিন্তু সেগুলোই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। এখানে চিত্রগুলো দেখলে বুঝতে পারবা আমরা সৃজনশীলতা বা নিজের পরিবর্তনের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাপকভাবে ভূমিকা রাখছে। তথ্য বিশ্লেষণ বা প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আমরা বিভিন্ন তথ্য লেখা এবং কি সেগুলো জমা রাখা, প্রেরণ করা, এগুলো সবগুলোই কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি বা কম্পিউটার ব্যবহার করে আমরা ব্যবহার করে পারছি। কম্পিউটারের আকার দিন দিন ছোট হচ্ছে। একটা সময় আমাদের কম্পিউটার ছিল একটা রুমের সমান, কিন্তু আস্তে আস্তে আমরা ডেস্কটপ কম্পিউটারে আসলাম, পার্সোনাল পিসি ব্যবহার করা, এরপর সেগুলো ল্যাপটপ এবং নোটবুক, ট্যাবলেট এবং কি সর্বশেষ স্মার্টফোন অথবা ঘড়ির মাধ্যমে আমাদের সম্পূর্ণ সেবা, যেগুলো আগে বড় বড় ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে করা হতো, সেগুলো এখন ছোট ছোট ডিভাইসের মাধ্যমে তার চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে আমরা কাজ করতে পারছি। এগুলো হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে, গবেষণার ফলে বড় জিনিসকে ক্ষুদ্রতম আকারে নিয়ে আসা, আর সেগুলোকে বলা হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কারের ফল থেকে পর থেকেই আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো দিনে দিনে ছোট হচ্ছে, আরও ছোট হবে। ব্যক্তিগত বা সামাজিকভাবে যোগাযোগের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইমেল, অর্থাৎ ইমেল হচ্ছে ইলেকট্রনিক্স মেল, এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি প্রেরণ করা। অর্থাৎ আমরা কোনো একটা লেখা লিখলাম বা চিঠি লিখলাম, সেটা আমরা যদি পোস্ট অফিস
এর মাধ্যমে প্রেরণ করি, সেক্ষেত্রে সপ্তাহখানিকের মতো সময় লাগতে পারে বা তারও বেশি লাগে। কিন্তু ইমেলের মাধ্যমে যদি সেই একই তথ্য আমি আরেকটা জায়গায় শেয়ার বা প্রেরণ করতে যাই, সেক্ষেত্রে আমার থেকে সর্বোচ্চ অল্প কিছু 1-2 মিনিটের মধ্যে আমি সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবো। আর মেল সেন্ড করতে সেটা কয়েক সেকেন্ডের সময় লাগে, যদি আমার ইন্টারনেট গতি ভালো হয় সেক্ষেত্রে মুহূর্তের মধ্যেই চলে যাবে। SMS শর্ট মেসেজ সার্ভিস, এটাও এক ধরনের চিঠি, অর্থাৎ আমরা সেলুলার ফোন অথবা স্মার্টফোনের ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় বা পরিবারের বিভিন্ন নিকট আত্মীয় অথবা দূরবর্তী ফ্রেন্ড বা বন্ধু তাদেরকে আমরা মেসেজ করতে পারি। যদি আমাদের মোবাইলে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স থাকে বা ইন্টারনেট সংযোগ থাকে, সেক্ষেত্রে আমরা সেই মেসেজটা মুহূর্তের মধ্যে আমরা এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করতে পারবো, যেটা অবশ্যই তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এই সুবিধাগুলো আমরা পেয়ে থাকি, যেটা অনেক আগে আমাদের ছিল না। চ্যাটিং চ্যাটিং হচ্ছে মূলত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন মানুষের সাথে যে কমিউনিকেশন সিস্টেম গড়ে তুলি সেটা হচ্ছে চ্যাটিং। অর্থাৎ আমরা ফেসবুক, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, আমরা হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো এগুলোর মাধ্যমে আমরা মেসেজ প্রেরণ করতে পারি, অপরিচিত মানুষের সাথে পরিচিত হতে পারি। বিনোদনে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বই পড়া, আমরা ইবুক রিডারের মাধ্যমে বই পড়তে পারি, গান শুনতে পারি, স্মার্টফোন ব্যবহার করি ইউটিউব থেকে অথবা বিভিন্ন ধরনের চ্যানেল আছে যেখানে আমরা গান দেখতে পারি, সিনেমা অবশ্যই সিনেমাটা আমরা ইউটিউব থেকে উপভোগ করতে পারি অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ধরনের নতুন সিনেমা অথবা পুরান সিনেমা যেটা আমার প্রয়োজন বা যেটা দেখতে ইচ্ছা হচ্ছে সেগুলো দেখতে পারি। এগুলো সবগুলোই হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে হয়েছে বা এর ফল। বিনোদনের তথ্য যোগাযোগ প্রযুক্তি, ঘরে বসে খেলা উপভোগ করছি, একটা সময় মাঠে গিয়ে আমাদের উপস্থিত হতে হতো অথবা সবার থেকে টিভি ছিল না, অনেক দূরে গিয়ে একটা টিভির মাধ্যমে সবাই বসে উপভোগ করতাম, কিন্তু বর্তমানে সবার ঘরে ঘরেই কিন্তু বিনোদনের জন্য আমাদের টিভি, স্মার্ট টিভি, টেলিভিশন আছে, অথবা আমাদের যদি স্মার্টফোন থাকে সেক্ষেত্রে আমি ঘরে বসে খেলা উপভোগ করতে পারবো। কম্পিউটারে বিভিন্ন গেমসগুলো আমরা মোবাইলের মাধ্যমে খেলি এবং অনেক বেশি হাই রেজুলেশন থাকে সেগুলো, যেগুলো তোমরা খেলো বাসে সবগুলোই কিন্তু আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে করে থাকি। কম্পিউটারে গেম খেলার পক্ষে 5টি যুক্তি, চিন্তা শক্তি বৃদ্ধি পায়, কিভাবে একটি নির্দেশ প্রদান করলে তা অধিক কার্যকর হবে তা জানা যায়, চোখ ও হাতের মাঝে সমন্বয় সৃষ্টি হয়, অবসর বিনোদনে একটি উল্লেখযোগ্য মাধ্যম, বিভিন্ন শিক্ষণীয় কম্পিউটার গেম শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে। কম্পিউটার গেম খেলার বিপক্ষে 5টি যুক্তি, পক্ষে চেয়ে বিপক্ষে কিন্তু খুবই ডেঞ্জারাস, খুবই খারাপ, অতিরিক্ত আসক্তি আমাদের বিভিন্ন ক্ষতি করে, যেমন পড়াশোনা ইচ্ছা হয় না, পড়াশোনাতে ব্যাঘাত ঘটে, আমাদের কল্পনার মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়, মন খারাপ হয় যদি কোনো একটা ম্যাচ বা গেম জিততে না পারি, সেক্ষেত্রে পুরো দিনটা আমাদের খারাপ যায়, আমাদের বাস্তব জীবনের অতিরিক্ত নৃশংসতা বিরূপ প্রভাব ফেলে, অর্থাৎ গেম খেলতে হলে একা একা সময় কাটাতে হয় অনলাইনে, সেক্ষেত্রে আমাদের মানসিক কিন্তু অনেক ধরনের প্রবলেমে আমরা ফেস করে থাকি যেগুলো আমাদের ভবিষ্যতের জন্য খুবই খারাপ হয়ে থাকে। বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হয়, যেমন চোখের প্রবলেম হয়, কোমরের সমস্যা হতে পারে, এগুলো সবগুলি কিন্তু একটা না গেম বা গেম গেম খেলার জন্য অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয়, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যতটুকু প্রয়োজন তার বেশি আমরা খেলবো না, আমরা প্রয়োজনে নির্দিষ্ট একটা সময় গেম খেলবো, এরপর আমরা আমাদের বাড়ির অন্য অন্য কাজগুলো করব, পড়াশোনা করব। সময়ের অপচয় হয়, অর্থাৎ অনেক বেশি সময়ের অপচয় হয়, সারাদিন স্মার্টফোন অথবা কম্পিউটারে বসে থাকা, বাড়ির অন্য অন্য কাজ করা হয় না, পড়াশোনাতে মনোযোগ থাকে না, এসব কাজগুলোই কিন্তু আমরা যদি সেগুলোকে ব্যবহারটাকে যদি মিসবিহেভ হিসেবে নিয়ে থাকি বা ব্যবহার হিসেবে নিয়ে থাকি সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো আমাদের হয়ে থাকে।
যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে আমাদের প্রয়োজন হয় ল্যাপটপ, ট্যাবলেট, নোটবুক, ইমেল, চ্যাটিং, স্মার্টফোন, এগুলো সবগুলোই কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন মাধ্যম, যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ থেকে নিয়ে ব্যক্তি জীবনে এবং কি যে কোনো সময় যে কোনো কিছু আমরা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে করতে পারি। আজকে নতুন এইসব জিনিসগুলো আমরা শিখলাম, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝেছো। যদি সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেগুলো অবশ্যই সমাধান করে দেবো। ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।